দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত কয়েকটা ম্যাচেই দলের সহ অধিনায়ক নীতিশ রানাকে এই স্কোয়াডে দেখতে পাওয়া যায়নি। চলতি মরসুমের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন, কিন্তু তারপর থেকে তাকে আর 22 গজের লড়াইয়ে দেখতে পাওয়া যায়নি। নীতিশ রানাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে নীতিশ রানা আদৌ আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মরসুমে আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবেন কি না তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি তিনি কেন এই তিনটি ম্যাচ খেললেন না তা নিয়েও ইতিমধ্যে জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এই ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, আর সে কারণেই রানা কেন খেলছেন না তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নীতিশ রানার পরিবর্তে অনুকূল রায়কে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল। 2024 আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন নীতিশ রানা। কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় নীতিশের হাতে চোট লাগে, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এই ঘটনার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে দিল্লির এই ক্রিকেটারকে দেখতে পাওয়া যায়নি। হায়দ্রাবাদের বিরুদ্ধে আয়োজিত এই ম্যাচে নীতিশ 11 বলে মাত্র 9 রান করেছিলেন, এরপর তিনি আউট হয়ে যান। তবে নীতিশের চোট নিয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মাঠে ফেরার অপেক্ষা আর করতে পারছি না, কেকেআর ভাইস ক্যাপ্টেন রানা ইতিমধ্যেই গত 6 এপ্রিল 30 বছর বয়সী এই ক্রিকেটার ইনস্টাগ্রামে একটি আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, একগাল হাসি এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে মাঠে ফেরার অপেক্ষা আমি আর করতে পারছি না।